দর্শক স্বাগত জানাচ্ছি আয়ন জার্নালের সাথে আছি আমি এস এইচ ওয়াক। আয়ন জার্নাল হচ্ছে সংবাদের ভিতরের সংবাদ এবং এই সকল সংবাদ প্রপণে আলোচনা পর্যালোচনা। আমাদের সাথে আলোচনায় অংশ নিতে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট ইউসুফ শেখ, একজন কলামিস্ট, স্বাগত আপনাকে। এবং আরও উপস্থিত আছেন রোমান বাগ চৌধুরীর সাংবাদিক, স্বাগত আপনাকেও। বরাবরের মতো মূল আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব আজকের শীর্ষ কয়েকটি পত্রিকার শিরোনাম। দৈনিক ইত্তেফাক, আমলাতন্ত্রে ঝুঁকি বাড়ছে, কাঠামোগত শৃঙ্খলা নেই, মাঠ প্রশাসনের সমন্বয়ের অভাব, এক এক স্তর পদসংখ্যার বিপরীতে কর্মকর্তার সংখ্যাধিক্য। এছাড়া রয়েছে ফুটবল বরপিত্রের বিদায়, হৃদরোগে আক্রান্ত হয়ে 60 বছর বয়সে মারা গেলেন দিয়েগো ম্যারাডোনা। এছাড়া আরও রয়েছে বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, বলেছেন জো বাইডেন। বাংলাদেশ প্রতিদিন, বিদায় কিংবদন্তি ম্যারাডোনা, হৃদরোগে মৃত্যু ফুটবল ইতিহাসের মহানায়কের। এছাড়া রয়েছে ডিসেম্বরে টিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানির। দৈনিক যুগান্তর, মহাপ্রয়াণে মহানায়ক ম্যারাডোনা, শোকে ভাসছে ফুটবল বিশ্ব। এছাড়া রয়েছে শিক্ষামন্ত্রীর ব্রিফিং, এইচএসসি ফল এসএসসির 75% নিয়ে। দৈনিক সমকাল, বিদায় ম্যারাডোনা, অনেক আগেই চলে গেলেন। এছাড়া রয়েছে আগুনের ষড়যন্ত্রের গন্ধ, 2 দিনে পড়ল 3 বস্তি, পরিকল্পিত আগুন কিনা অনুসন্ধান করতে হবে। দৈনিক আমাদের সময়, বিদায় ফুটবল জাদুকর। এছাড়া রয়েছে ডেঙ্গুর কার্যকর ওষুধ পাওয়ার দাবি বাংলাদেশি গবেষকদের। এছাড়া আরও রয়েছে এবার লটারিতে সব শ্রেণীতে ভর্তি, এসএসসি ও এইচএসসির পেঁচাচ্ছে। দৈনিক ইনকিলাব, করোনায় আত্মঘাতী আচরণ, কমিউনিটি সেন্টার, শপিং মল, মার্কেট, গণপরিবহন কোথাও নেই, স্বাস্থ্যবিধি। এছাড়া রয়েছে কিংবদন্তি ম্যারাডোনার চিরবিদায়। এছাড়া আরও রয়েছে মূর্তি ও ভাস্কর্যের কোনো স্থান নেই ইসলামে, বিভিন্ন ইসলামী দলে আলোচনা সভায় নেতৃবৃন্দ। দৈনিক জনকণ্ঠ, স্কুলে ভর্তি লটারিতে, করোনায় শিক্ষা সংকট উত্তরণের সিদ্ধান্ত ঘোষণা। এছাড়া রয়েছে কিংবদন্তি ম্যারাডোনার চিরবিদায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক। এছাড়া আরও রয়েছে বিশ্বমঞ্চে আবার নেতৃত্ব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, বলেছে বাইডেন। দৈনিক নয়া দিগন্ত, পিছিয়ে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। দৈনিক মানবকণ্ঠ, করোনার থাপা আগামী শিক্ষাবর্ষ, শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন, পেঁচাচ্ছে আগামী এসএসসি এইচএসসি পরীক্ষা, সব শ্রেণীতেই এবার লটারিতে ভর্তি, এবারে এইচএসসির ফল এসএসসির আলোকে। দৈনিক ভোরের কাগজ, বারবার পড়ছে রাজধানীর বস্তি, পরিকল্পিত না দুর্ঘটনা। এছাড়া রয়েছে ফুটবল ঈশ্বরের চিরবিদায়। এই ছিল কয়েকটি পত্রিকার শীর্ষ কয়েকটি পত্রিকার শিরোনাম। আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। আমি শুরুতেই আসতে চাচ্ছি জনাব ইউসুফ, অ্যাডভোকেট ইউসুফ শেখ, আপনার কাছে। আমি যে বিষয়টিতে আসতে চাচ্ছি আপনার কাছে সেটি হচ্ছে যে আমরা জানি যে অনেকগুলো বিষয় ছিল আজকের পত্রিকাগুলোতে, যেমন দিয়েগো ম্যারাডোনা, ফুটবলে ঈশ্বর যাকে বলা হতো, একজন কিংবদন্তি ফুটবলার ছিলেন যিনি গতকাল মৃত্যুবরণ করেছেন। সেতে ছাড়াও বাংলাদেশের অনেকগুলো বিষয় ছিল, এবং ইউকের যে বিষয়টি, যেমন আগামী 2 ডিসেম্বর থেকে যেটা লকডাউন ছিল 4 সপ্তাহের জন্য, সেটা শিথিল খুলে যাচ্ছে, সব কিছু ওপেন করা হচ্ছে। বাট শিথিল লকডাউন খুলে গেলেও আবার অনেকগুলো কঠোর বিধি নিষেধ রয়েছে, যেমন টিয়ার 2 টিয়ার 3 আওতায় থাকবে ইংল্যান্ড সব বিভিন্ন ইউকের বিভিন্ন শহরগুলো। তো আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন? ভৌগোলিকভাবে ইংল্যান্ডে যে করোনা পরিস্থিতি, এটা বিভিন্ন বিভক্ত করা হয়েছে, কোথাও টিয়ার 2, কোথাও টিয়ার 3, এটা ডিপেন্ড করতেছে আক্রান্তের উপরে। ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যা গাণিতিকভাবে বাড়ছে, মৃত্যু সংখ্যা বাড়ছে, কিন্তু একটা দেশের অর্থনীতির চাকাকে সচল করে রাখার জন্য এটা বন্ধ করে দেওয়া যায় না। অর্থনীতির পাশাপাশি এই মহামারী সাথে, এই মহামারীকে সাথে নিয়ে বাঁচতে হবে, আর বাঁচার জন্য অর্থনীতির কোনো বিকল্প নেই। অবশ্যই এই জন্য সরকার প্রাধান্য দিয়েছে কীভাবে অর্থনীতিকে সচল রাখা যায়, মানুষ ঘরের ভিতরে থেকে কীভাবে কাজ করতে পারে, এবং যেখানে আক্রান্ত সংখ্যা বেশি ওই অঞ্চলগুলোকে নির্দিষ্ট করে সরকার বিভিন্ন ধরনের বাধানিষেধ আরোপ করছে। এটা আমি পজিটিভ, ইতিবাচকভাবেই দেখি। এবং এটা এর জন্য যে আমাদের যেই যেই অঞ্চলের প্রত্যেক মানুষকেই ঘরে থাকতে হবে, এবং সরকারের প্রত্যেকটা পলিসিকে স্বাগত জানাতে হবে, এবং এক সরকারের সাথে এবং জনগণের সাথে একটা সেতু বন্ধন হবে, একটা পারস্পরিক বোঝাপড়া হবে, যাতে এই মহামারীটা আরও ছড়িয়ে না যায়।
আমরা সেকেন্ড ওয়েভের ভিতর দিয়ে হাঁটছি। এই জন্য আমাদেরকে অর্থনীতিকে যেভাবে বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকেও বাঁচতে হবে। জি, এক্ষেত্রে যখন লকডাউনটা খুলে যাবে 2 তারিখ থেকে সব কিছু ওপেন হয়ে যাবে, সেক্ষেত্রে আবার সংক্রমণ বাড়ার একটা সম্ভাবনা তো থেকে যায়। অবশ্যই পসিবিলিটি বাড়ার পসিবিলিটি আছে বাড়ার। এই জন্য আমাদের পারস্পরিক দূরত্ব এবং আমরা যতটা সম্ভব অপ্রয়োজনীয় ট্রাভেল, শপিং এবং সামনে ক্রিসমাস আছে, এটা গ্যাদারিংয়ের সোশ্যাল পারিবারিক যাই বলি না কোনো একটা গ্যাদারিং হওয়ার সম্ভাবনা আছে, তবে এটা যতটা সম্ভব আমাদেরকে গ্যাদারিংটা এড়িয়ে চলতে হবে এবং যে স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে এবং আমাদের বাসা থেকে কাজ করতে হবে। এবং আমরা বিশেষ করে যে আমাদের ইমিগ্রেন্ট আমাদেরকে কাজে যেতে হয় এবং আমরা আর্থিকভাবে সচ্ছল না, বিশেষ করে ইমিগ্রেন্টরা, এই জন্য তাদের ঝুঁকি নিয়ে কাজে যেতে হয় এবং এই ঝুঁকিটা প্রত্যেকের অবস্থান থেকে মিনিমাইজ করতে হবে যতটা সম্ভব। ধন্যবাদ সাথে পরিবারের সাথে। জি, এই প্রসঙ্গে আপনার কাছে আবার আসবো। আমি একটু চাচ্ছি রোমান চৌধুরী আপনার কাছে একই প্রসঙ্গে। ধন্যবাদ আইওন টিভিকে আমন্ত্রণ জানার জন্য। হ্যাঁ, আমরা তো আসলে যে কথা ভাই বললেন যে এই করোনা ভাইরাসকে নিয়ে আমাদের চলতে হবে, তো সুতরাং যেটা ভাবা হয়েছিল যে একটু কমবে বিগত লকডাউনগুলো বা বিভিন্ন যে রেস্ট্রিকশন নেওয়া হয়েছিল, কিন্তু সেটা কমেনি, বরং বিভিন্ন সময় এটাকে ছেড়ে দেওয়ার মাধ্যমে আরও বেড়ে গেছে। তো সরকারকে এখন বাধ্য হয়েই লকডাউনে যেতে হচ্ছে, কারণ অর্থনীতির ক্ষতি এমনি হচ্ছে, কিন্তু লকডাউনটা যদি দেওয়া হয় হয়তো একটু বেশি ক্ষতি হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, বাট ওটা রিকভার করতে পারলে আমরা মানে সারা বিশ্ববাসী, এটা তো আসলে বৈশ্বিক প্রবলেম, শুধুমাত্র ইংল্যান্ড না, সবাই একসাথে আবার হয়তো উঠে দাঁড়াবো। তো যে জিনিসটা হচ্ছে যে ইতিমধ্যে আবার আসছে আমাদের টিকা রেডি হয়ে গেছে, অনেকগুলো টিকাগুলো চলে আসবে, ভ্যাকসিনগুলো সম্ভবত ডিসেম্বরের শুরুর দিক থেকেই দেওয়া, ফাইজারের একটি ভ্যাকসিন যেটি যুক্তরাষ্ট্রে ট্রায়াল দিবে 11ই ডিসেম্বর, ফাইজারের যেটা, হ্যাঁ সেটার, হ্যাঁ ইয়ে ভালো, কিন্তু সেটা পরিবহন বা সংরক্ষণের একটা সমস্যা আছে, খুব প্রায় -80 ডিগ্রি -80 ডিগ্রি সেন্টিগ্রেডে, হ্যাঁ সেন্টিগ্রেড সম্ভবত, হ্যাঁ না ফারেনহাইট, আমি আসলে একটু সেন্টিগ্রেড, হ্যাঁ সেন্টিগ্রেডের নিচে রাখতে হবে। সুতরাং এই ব্যবস্থা পৃথিবীর অনেক উন্নত দেশেও অনেক অনেক জায়গায় সম্ভব না, তবে এদেশে যেটা বের করেছে তাদেরটা 70% কার্যকর হলে এটার একটা ভালো দিক হচ্ছে যে এটা সংরক্ষণে সহজ, খুব নর্মাল তাপমাত্রাতে এটা হয়তো ইয়ে করা যাবে, পরিবহন সহজ। যাক, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই ডিসেম্বর মাসে কিন্তু একটা বড় অনুষ্ঠান খ্রিস্টানদের, তো তাদের এই অনুষ্ঠানের মধ্যে অবশ্যই একটু মিক্সিংটা বেশি হবে, মানুষ সবাই গ্যাদার হবে, হলে হবে কি যে এখন এই করোনা ভাইরাসটাকে একটু কন্ট্রোল করতে হবে, তবে সরকার এটাকে সামনে রেখে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে, তাদের ক্রিসমাস প্ল্যান রয়েছে, যেমন একটা কিছু কিছু অঞ্চল টায়ার টু, কিছু কিছু অঞ্চল টায়ার থ্রির আওতায় থাকবে ডিসেম্বরে, কিন্তু মানে এই আগে যে টিয়ার টুর বা টিয়ার এটার চেয়েও একটু ডিফারেন্ট ইয়েতে নেওয়া হয়েছে, এটা মিডিয়াম হাই এবং ভেরি হাই, হ্যাঁ এই তিনটা ইয়েতে রাখা হয়েছে, তো ম্যাক্সিমাম জায়গায় কতটুকু কার্যকর হবে, করতেই হবে, কার্যকর করতেই হবে, তবে হয় কি যে এই মানুষকে তো আর আটকানো যায় না, এখানে পুলিশি কার্যক্রম খুব একটা বাড়ানো যাবে না যে আপনি বের হতে পারবেন, এটা মানুষকে বলা যায় এখানে মানুষ সচেতন, আমার মনে হয় যে এটা প্রত্যেকেই মানে কমিউনাল সেন্স, যেটা কমিউনিটি সেন্স যদি মানুষের মধ্যে গ্রো করে আমার মনে হয় যেটা আটকানো। পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে, আমি এই প্রসঙ্গে আপনার সাথে কথা বলবো পরিস্থিতি সম্পর্কে, তার আগে আমি একটি কল নিয়েছি। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি ভাস্কর্য আর্ট এবং মূর্তি সম্বন্ধে কথা বলতাম। সাই, আমরা গত 1400 ইয়ার কোন গড মেসেঞ্জার আমরা পৃথিবীতে নাই, তো বর্তমানে যদি জিজাস ক্রাইস্ট নেতা হয়, জি আমরা তো কলারকে হারিয়ে ফেলছি, যে যে প্রসঙ্গে কথা বলছিলাম, জি যে লকডাউনের যে বিষয়টি এবং সেটি কার্যকর কতটুকু হবে এবং বাস্তবতা যেটা আমরা যতটুকু দেখেছি, যে আপনার কী মনে হয় যে এটা লকডাউনের সময় যখন পুরো কান্ট্রি ন্যাশনাল লকডাউন ছিল তখনই কিন্তু অনেকেই মানছে না, আমরা দেখেছি কিন্তু, তো এটা যখন উঠে যাবে টিয়ার টু টিয়ার ফোর কিংবা লেভেল মিডিয়াম, এই জিনিসটা মানবে কিনা মানুষ? দেখুন, আমার মনে হয় যে টিকা যখন দেওয়া শুরু হয়ে যাবে তখন আসলে আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যাবে এবং সরকারও মনে করবে যে না সবগুলো খুলে দেওয়ার দরকার, কারণ অর্থনীতির চাকাও তো ঘোরাতে হবে। আর তবে যে জিনিসটা হচ্ছে যে টিকা দেওয়ার আগ পর্যন্ত
যে জিনিসটা এর তো কোনো ঔষধ নেই। হ্যাঁ, আমাদের এই জিনিসটাকেই এস্টাবলিশ করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে সরকার যদি এটা এক্সিকিউট করতে যায়, তার যে পরিমাণ লোকবল দরকার, মানুষ দরকার, এটা আসলে জোর করে অনেক সময় করা সম্ভব হবে না। হঠাৎ করে মানুষ যদি আবার এটার বিরুদ্ধে ফুসে উঠে, দেখা যাবে যে এটা আর একটা আন্দোলন তৈরি হয়ে যেতে পারে, সরকার ওইটাকে সামলানো সমস্যা হয়ে যেত। সুতরাং এই যতটুকু বুঝিয়ে সুঝিয়ে মানুষকে মানে নিয়ে আসা যায় আর কি, এটাই। কিন্তু এই প্যান্ডেমিক তো এটা এটাতে আসলে সবাইকে রক্ষা করা যাবে না, তবু যতটা পারে সরকারের, সরকার না, এটা আসলে আমাদের সবার এখন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। সরকার তো মানে একটা হয়তো বলে দিবে, কিন্তু আমাদেরকে পার্সোনালি নিতে হবে বিষয়গুলো, যে না এটা আমার বিষয়, সমাজের বিষয়, আমার আত্মীয়ের বিষয়। যেমন আমরা আমাদের প্রত্যেকের ঘরেই আন্ডারলাইং কন্ডিশন মানুষজন রয়েছেন, বয়স্ক লোকজন রয়েছেন, তাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং তাদেরকে মানে একটা হেফাজত ইয়ে করা আর কি বলে, একটা দূরে রাখা, দূরে রাখা। হ্যাঁ জি, ধন্যবাদ আপনাকে। আমি আমি আসতে চাচ্ছি অ্যাডভোকেট ইউসুফ শেখ আপনার কাছে। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আজকের যে পত্রিকাগুলো দেখলাম, সেখানে অনেকগুলো পত্রিকাতে এবং বিশেষ করে যে ঘটা করে ছাপা হয়েছে যে যেই বিষয়টি, সেটা হচ্ছে দুর্নীতির কয়েকটি বিষয় ছিল অনেকগুলো। যেটা যেমন একটি, আমরা যদি পরিসংখ্যানগুলো দেখি, একটা পার্বত্য চট্টগ্রামে বছরে 400 কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে এক বছরে। এছাড়া দুদকের সূত্রপথে সিঙ্গাপুরে 8,000 কোটি টাকার টাকা পাওয়া গেছে, যেটি দুদকের দাবি হচ্ছে, তাদের সূত্রমতে হচ্ছে এই টাকাগুলো সাকা চৌধুরী কিংবা পরিবার এই জিনিসটা অস্বীকার করেছেন। দুদক কোনো সোর্স দেয়নি এই টাকাটার, এই টাকাটা অজ্ঞাতনামা। জি, এখন পর্যন্ত দুদক ফিঙ্গার আউট করেনি এই টাকাটা কার। আচ্ছা, যে টাকাটা প্রায় 8,500 কোটি টাকা সিঙ্গাপুরে যেটা পাওয়া গেছে। আচ্ছা, এছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বিদেশে অর্থপচারের দায়ে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সহ 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হয়েছে 23 জনের বিরুদ্ধে, এই ভিতরে এবি ব্যাংকের 9 জন ম্যানেজমেন্টের ভিতরে 9 জন ছিল। জি, তো এই সামগ্রিক বিষয় যে দুর্নীতির পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, এটা লজ্জাজনক। এটা আমাদের এটা জাতীয় লজ্জা যে দুর্নীতি যেভাবে অগ্রসর হচ্ছে, এটা আগেই নিয়ন্ত্রণ করা দরকার ছিল। রবীন্দ্রনাথ বলেছিল, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আমি তার বিপরীত মেরুতে গিয়ে বলবো যে আমাদের সরকারি আমলা এবং ব্যবসায়ী, তাদের হস্তে আমাদের কাঙালের ধন চুরি করছে। এটা আমাদের রাজার হস্ত না, কিন্তু আমাদের যে রাজা, একসময় আমরা রাজা বলতাম, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলা হয় সরকার প্রধান। আমাদের সরকার প্রধান অনেক উদ্যোগ নিচ্ছেন, কিন্তু লাগাম টানতে পারছেন না। এই জন্য দেখা যায় কি যে অর্থটা বেসিক্যালি পাচার হয়ে যায় এলসির এগেনস্টে, ব্যবসায়িক একটা উদ্দেশ্য, যেটা তস্কররা একটা প্রতারণার মাধ্যমে এলসির এগেনস্টে বিদেশে পাচার করা দেয় হুন্ডুর মাধ্যমে বিভিন্নভাবে। টাকাটা যত সহজে আনা যায় ক্রিমিনালকে, তত সহজে আনা যায় না। এই জন্য দ্বিপাক্ষিক চুক্তির দরকার হয়। আচ্ছা, এবং আমাদের দুদক কাজ করে যাচ্ছে এবং অধিকাংশ গ্রেপ্তার হচ্ছে, আর ক্রিমিনাল জাস্টিসে এই এই বিচারগুলো করতেও সময় লাগে। আচ্ছা, সরকারকে যে ওবাদ্দা নাইট যে সরকার বিচার করে ফেলবে তা না বিষয়টা, কারণ একজন ক্রিমিনালেরও রাইট আছে তার আইনগত অধিকার পাওয়া। জি, আপনি বলছিলেন যে সরকার এই বিষয়ে তৎপর রয়েছে, তো তৎপর থাকার পরও এই অন্তরায়টা কি, এটা দমন করা সম্ভব হচ্ছে না কেন? সরকারের লোকবল, ইন্টারন্যাশনাল যে আইন, আইনের যে প্রয়োগ এবং আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী, এগুলো সব কিছু মিলিয়ে একটা স্লো গতি। এবং যে যে দুর্নীতির যে যে বিভিন্নভাবে যে ব্যবসায়ী বলেন, সরকারি আমলারা বেশি জড়ায় পড়তেছে, যে তারা বিভিন্ন কৌশলের মাধ্যমে টাকাটা সরা নিচ্ছে ব্যাংক থেকে বলেন, বেশিরভাগ সরকারি ব্যাংকগুলো থেকে, সরকারি বেসরকারি ব্যাংক থেকে নিয়ে যাচ্ছে, ব্যবসার নামে নিয়ে যাচ্ছে। কিন্তু সরকারকে আরও অগ্রসর হতে হবে, দুদককে জাগতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু আসতে চাচ্ছি রোমান ভক্ত চৌধুরী আপনার কাছে, একই প্রসঙ্গে বলো তো, তো এই যে দুর্নীতির এবং হচ্ছে অর্থ পাচারের যে বিষয়টি, আমরা প্রায় সময় এই জিনিসটা দেখে থাকি যে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংকের অর্থ পাচার হয়ে যাচ্ছে, তো এইগুলোর কারণগুলো কি? হ্যাঁ, এই দুর্নীতির বিষয়টি বাংলাদেশে আসলে কোথায় নেই সেটা হয়তো আমরা খুঁজতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দুর্নীতি, এবং দুর্নীতির যে বিষয়গুলো হচ্ছে যে প্রত্যেকেই স্ব জায়গার থেকে দুর্নীতি করছে এই জন্য যে তার একটা সুযোগ পেয়েছে, যে যে পজিশনে গিয়েছে সুযোগ পেয়েছে, সুযোগ পাওয়ার পরে সে মনে করছে যে না, আমার তো আর বেশি দিন এখানে
থাকতে পারবো না, যা পারি এখনই কামায় নিই। তো এই কামানোর পরে দেখা যায় যে এই টাকাটা তার কাছে মানে বাংলাদেশে সে কিছু করতে পারছে না বা সেটা দেখাতেও পারছে না সে, তখন আস্তে আস্তে সে এই টাকাগুলো বাইরে নেওয়ার ইয়ে করছে। তো যেটা বলছেন যে এই ভুয়া এলসির মাধ্যমে কোনো কোম্পানি নেই, শুধুমাত্র একটা নামে মাত্র ইয়ে দিয়ে ওইখানে পাচার করছে, পাচার করে নিয়ে যাচ্ছে, এবং যে দেশগুলো এই সম্পদগুলো পাচ্ছে তারাও আসলে এইসব বিষয়ে তেমন একটা কঠোর কিছু না, তারাও রিল্যাক্স, কারণ সম্পদ ঢুকলে এটা স্বাভাবিক তাদের দেশের ইয়েটা বড় হচ্ছে, ইকোনমিটা বড় হচ্ছে। তো একটা কথা বলতে হচ্ছে এখানে যে এই আমাদের যে ন্যাশনাল ডিসিপ্লিন যেটা সব জায়গাতে সেটা নাই, এবং আমাদের এ পর্যন্ত আমরা কোনো সরকার প্রধানকে আমরা দেখিনি বা পাইনি যারা মূলত একটা শুদ্ধ চর্চার মধ্যে আসছেন বা একটা ডিসিপ্লিনের মধ্যে আসছেন বা যাকে ফলো করার মতো কোনো কিছু হচ্ছে। আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছে, কিন্তু যারা রাজনীতি করছেন, যারা সরকার চালাচ্ছেন বা নেতৃত্বে যারা আসছেন, এরা আসলে খুব বেশি কি বলা যায় খারাপ লোকেরা আসছে, আমি বেশিরভাগই খারাপ লোক, এবং দিন দিন সেটা বেড়েই চলছে, যার জন্য আমাদের প্রতিটা প্রতিষ্ঠানই ধ্বংস হয়ে যাচ্ছে। এবং দ্বিতীয় আরেকটা কারণ আছে, এটা প্রধান কারণ আমি বলি, আমাদের আন্তর্জাতিক কিছু সমস্যাও আছে, অন্যান্য দেশেরও কিছু স্বার্থ আছে আমাদের দেশের উপরে। ধরুন আপনি ভারতের কথাই, তো ভারত তার নিজের স্বার্থে আমাদের এখানে পলিসিতে তার কিছু হ্যান্ডলিং করে, সেখানে আমাদের পলিসিগুলোকে তারা তাদের মতো করে নিয়ে যায়। তো সেখানে দেখা যায় যে ওটা তো আর তাদের দেশ না, সেখানে তার ফেভারে যেসব পলিসি আছে সেগুলো করতে চায়। তো সেই হিসেবে দেখা যায় যে এখানকার খুব ভদ্র লোকেরা, ভালো লোকেরা প্রতিষ্ঠানগুলোর প্রধান হচ্ছেন না, হচ্ছেন সব দুর্নীতিবাজরা। তো দুর্নীতিবাজ তাদের যখন ফেভার নিচ্ছে তারা, এই ইন্ডিয়ান যারা এখানে ইয়ে করছে আমাদের বাংলাদেশের উপর একটা প্রভাব বিস্তার করছে, তারা করছে কি যে বাজে লোকগুলোকে বসাচ্ছে, আর বাজে লোকগুলোর কাজ তো আমরা সবাই জানি যে ওরা কী করতে পারে, তারা এই দুর্নীতিগুলোর হুতা, এবং তারা টাকা পয়সা দেশে রাখতে পারছে না কারণ। কিন্তু জনাব ইউসুফ সাহেব যেটি বললেন যে সরকার তৎপর রয়েছে, এবং আমরাও দেখেছি, এবং আজকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে, এবং তিনি এর আগে অনেক আগেই তিনি এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তিনি জারি করেছেন, তো তারপরে এই যে দুর্নীতিগুলো হওয়ার কারণে আমি আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী হয়তো এমন একটা জায়গার মধ্যে উনি বন্দি আছেন যে তাকে যারা বিভিন্ন ইনফরমেশন দিচ্ছেন বা মানে মতামত দিচ্ছেন নিচ্ছেন তারা আসলে ঠিক মতো ইয়ে করছে। এটা আপনার পার্সোনাল মতামত? আমার পার্সোনাল মানে তিনি যেখানে আছেন তিনি হয়তো ঠিক মতো ইনফরমেশন পান না। আমাদের দেশে এইরকমই এক ধরনের ওই কী বলে তুষামুদকারীর লোক আছে, বা অনেকটা মানে কী বলা যায় যে সরকার প্রধানকে জানায় না যে এটা সমস্যা ওইটা সমস্যা, কারণ তার সমস্যা হতে পারে, সে ওইখানে সেই দুর্নীতির সাথে জড়িত। আপনি ওই আজকে যে ব্যাংকের একটা বিষয় বললেন, সেখানে কতজন কর্মকর্তা একটা বিষয়ের সাথে জড়িত, ম্যানেজমেন্টেরই 9 জন, কতজন জড়িত। তো সুতরাং এটা একটা সিন্ডিকেট, কিন্তু তো তারা করছে কি, যারা এখানে দুর্নীতি করছে এরা একা করছে না, 500,000 কোটি টাকা হয়তো একজনের নামে শোনা যাচ্ছে কিন্তু আসলে তিনি একা নেন নাই, দেখা গেলে মানে প্রকৃত অর্থে খোঁজ নিলে দেখা যাবে যে অনেকেই সেখানে জড়িত, এবং রাজনীতির যারা আছেন তারা অবশ্যই নিচ্ছেন তারা। এবং হচ্ছে কি যে প্রধানমন্ত্রী যা বলছেন তা কাজে মানে কার্যকর হচ্ছে না, অথবা প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে, হ্যাঁ দুটাই হতে পারে, অথবা প্রধানমন্ত্রীকে ভুল পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি এটা বলুন আপনি এটা করুন, কারণ প্রধানমন্ত্রী তো আর একা শক্তিশালী না, প্রধানমন্ত্রী তার পর্ষদ নিয়ে শক্তিশালী, তার আশেপাশে যারা আছেন বিভিন্ন মেকানিজমে যারা কাজ করছেন তাদেরকে নিয়ে তিনি শক্তিশালী। তো তারা যদি ঠিক মতো ইনফরমেশন আদান প্রদান না করেন, পরামর্শ ঠিক মতো না দেন, তো আপনি প্রধানমন্ত্রী কিছু করেন না, উনি শুধু একটা বলতেই পারেন। তো ওনার কথা বলাগুলো এই জন্যই কার্যকর হচ্ছে না আমার মনে হয় যে জি চতুর্দিকে সব আজেবাজে লোকেরা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি আসতে চাচ্ছি অ্যাডভোকেট ইউসুফ শেখ আপনার কাছে। টিআইবির একটা প্রতিবেদন দিয়েছে আজকে, সেটি হচ্ছে যে বাংলাদেশের সরকারি কাজে 24% সরকারি কাজে ঘুষ দিতে হয় 24% মানুষকে। তো এটা কি স্বাভাবিক ঘটনা কিনা, কি স্বাভাবিক একটা বিষয় কিনা, আপনি কি মনে করেন? ঘুষ জিরো থেকে 100% বা 1, 2, 5 যেই সংখ্যায় বলেন না কেন এটা গ্রহণযোগ্য না, 24 হোক আর 1 হোক। আমাদের দেশে যে কাজগুলো হয় সরকারের কাজ, এগুলো প্রজাতন্ত্রের যে জনগণ তাদের টাকা, তাদের টাকায় কাজ হয়, সেটা 1% বা 24% যেটি হোক ওইটা গ্রহণযোগ্য নয়। এই জন্য আমাদের যে রাজনীতিতে ব্যবসায়ী, প্রতারক এবং রাজনৈতিক
যে মধ্যসত্ত্বভোগী, আমরা বাজার ব্যবস্থায় বলি মধ্যসত্ত্বভোগী, রাজনীতিতেও মধ্যসত্ত্বভোগী আছে। এই মধ্যসত্ত্বভোগীরা ঢুকে পড়ছে আমাদের রাজনীতিতে এবং এখানে ব্যবসায়ীরাও ইনভেস্ট করে, যে এক্ষেত্রে যে তারা বিভিন্ন কৌশলে যে আমাদের যে নির্মাণ খরচ এটা বাড়িয়ে দেয়, এবং এ থেকে রাজনৈতিক, আমরা এটা ওপেন সিক্রেট, রাজনৈতিক কমিশন যায় স্থানীয় সরকার, স্থানীয় সরকার অনেক সময় এমপি মন্ত্রী সরকারি কর্মকর্তা সবার কাছে। আমার 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 প্রশ্ন হচ্ছে আপনার কাছে, সেটি হচ্ছে যে যে জনগণের কাজ, জনগণের সব কিছু, প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ, তো তাদের কাজের জন্য তাদের কি আবার ঘুষ দিতে হবে কেন? দেখেন একটা বিষয় কি, ইট ইজ ইটস ট্রু যে কাজীর গরু খাতায় থাকে। হ্যাঁ, আমরা প্রজাতন্ত্রের মালিক, গণতন্ত্রে আমাদের মালিকানা তো আমাদের গণতান্ত্রিক যে আমাদের সরকার তাদের হাতে তুলে দেয় মালিকানা, তারা আমাদের শাসন করে। যে আমরা 5 বছর পরে পরে যে ভোটটা আসে তখন আমরা মালিকানার জন্য একটু জাগ্রত হই, একটু হই হুল্লোড় করি, চা পানি খাই, কিন্তু আমরা রং পার্সনের হাতে তুলে দিই। আচ্ছা, তার মানে যে বিষয়টা এমন হয়েছে যে প্রতি 5 বছর এক একটা রাজনৈতিক দল তারা পুরো দেশটাকে ইজারা নেয় কিছুদিনের জন্য। আমি এগ্রি করি আপনার সাথে, রাজনৈতিক দলরা যে সম্পূর্ণ ইজারা নেয় না, এই যে আপনি যে 24% বলছেন এইটা আপনার কথা থাকে, 76% কিন্তু ইজারার ভিতরে পড়ে না। জি, 24% দুর্নীতি হচ্ছে, এবং এটা দুর্নীতি না, এটা হচ্ছে সরকারি কাজের জন্য তাদেরকে, সরকারি কাজের জন্য জনগণকে সরকারের কিছু মানে সরকারি সুবিধা নিতে 24% মানুষকে সরকারি লোককে ঘুষ দিতে হয়। হ্যাঁ, এখন প্রজাতন্ত্রের কর্মচারী কি যে কথা শোনা পড়েছে, রাবণের হাতে খানা খেতে হবে একসাথে, বিষয়টা এখন তার সার্ভিসটা পেতে হবে, 11th hour আমরা সার্ভিসটা নিতে যাই এবং আমাদের কিছু করার থাকে না। যে এখন আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু যাদের রাজনৈতিক একটা প্রভাব আছে তাদের কিন্তু এই 24%-এর ভিতরে তারা নাই। এই 24% প্রজাতন্ত্রের আপনার আমার মতো যারা সাধারণ মানুষ, এই মানুষগুলো 24%-এর ভিতরে যাদের রাজনৈতিক প্রভাব নেই, অর্থনৈতিক প্রভাব নেই, সামাজিক প্রভাব নেই। আচ্ছা, হ্যাঁ, যারা হ্যান্ড টু মাউথ খেটে খাওয়া শ্রমিক, মজুর, মেহনতি মানুষ এই 24%-এর ভিতরে পড়ে, কারণ তাদের সার্ভিসটা নিতে হবে এবং এই মানুষটাকে জিম্বি করেই তারা দুর্নীতিটা করে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসবো আবার। আমি সুমন ভাই আপনার কাছেও আসবো একই প্রসঙ্গে, তার আগে আমি একটু বিরতিতে যেতে চাচ্ছি। দর্শক দেখছিলেন আয়ন জার্নাল, কথা বলছিলাম সার্বিশের সংবাদ প্রবাহনে, সময় হলো একটি বিরতির, বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত সবাইকে, দেখছিলেন আয়ন জার্নাল, স্কাই 7 নাম্বারে, কথা বলছিলাম সারা বিশ্বের সংবাদ প্রবণে। বিরতির আগে যে প্রসঙ্গে কথা বলছিলাম, আমি একটু আসতে যাচ্ছি জনাব রোমান বাক্তা চৌধুরী আপনার কাছে। যে বিরতির আগে জনাব ইউসুফ শেখ যেমনটি বলছিলেন যে টিআইবির যে প্রতিবেদনটি, বাংলাদেশে সরকারি কাজে 24% মানুষকে ঘুষ দিতে হয়, তো এটা কি একটা স্বাভাবিক বিষয় প্র্যাকটিস কি না, আপনি কি মনে করেন? দেখুন, আগে তো লোকজন ঘুষ টুসের ক্ষেত্রে একটু লুকিয়ে বা এটা সমাজে জানাজানি হলে একটা লজ্জা পেত, কিন্তু এই মুহূর্তে মনে হয় বাংলাদেশে ঘুষকে বেশি খেতে পারে বা কার ঘুষের চাকরিটা বড়, সমাজে তার অবস্থানটা ওই রকমই তৈরি হয়ে গেছে। সুতরাং এই ঘুষের বিষয়টা বাংলাদেশে এখন আর ওই লজ্জার বিষয় না, বরং এটা মনে হয় যে এখন আইন করে একটা ইয়ে করতে হবে, একটা আইন করতে হতে পারে যে জনগণকে এত টাকা ঘুষ দিতে হবে বা স্পিড মানি হিসেবে দিতে হবে। সুতরাং মানে পাবলিকের মধ্যে এই বিষয়টার আর কোনো মানে নেতিবাচক অর্থে এটা ব্যবহার হয় না, এটা ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়, এবং সমাজে যে জামাই এটা স্বাভাবিকভাবেই নিছে, যে জামাই বা যে বর বা কনের এই ঘুষের চাকরিটা আছে সে হয়তো ভালো জামাই বা ভালো বউ পেতে পারে, এরকম অবস্থাই হয়তো সামনে আসছে যেভাবে চলছে আর কি। আপনি যেটা বলছিলেন এটা মানে লজ্জার এখন নাই আমার, মানে আমার শুনতে শুনতে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে এটা বিষয়টা পাবলিকও এটা স্বাভাবিকভাবেই নেই এখন আর এটাকে। ধন্যবাদ আপনাকে, আমি একটু আসতে চাচ্ছি জনাব অ্যাডভোকেট ইউসুফ শেখ আপনার কাছে। আমরা জেনেছি যে
বাংলাদেশের যে স্কুলগুলো, স্কুল প্রত্যেক শ্রেণীতে ভর্তি করোনার কারণে যে স্কুল কলেজগুলো যে বন্ধ রয়েছে, তো এরই প্রেক্ষিতে স্কুলগুলোতে যে কোনো শ্রেণীতে ভর্তির জন্য সেটা লটারিতে নির্ধারণ করা হবে, লটারির মাধ্যমে ভর্তির প্রক্রিয়াটি হবে। তো এবং এসএসসি এবং এইচএসসি এই দুটো পরীক্ষা আবারও পিছনের একটা পরিকল্পনা রয়েছে, তো এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আমরা একটা গ্লোবাল মহামারীর ভিতর দিয়ে যাচ্ছি। আমাদের অবশ্যই আমাদের আমরা লেখাপড়া করব, মানুষের মতো মানুষ হব, কিন্তু আগে আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের একটা প্রিকশন নিতে হবে যাতে মহামারীটা সরিয়ে না যায়। এখন কথা হতে পারে, তাহলে তো আমাদের বাজার তো খোলা আছে, আমাদের শপিং মল খোলা আছে, তবে আমাদের স্কুল বন্ধ কেন? এখন বাজার আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়, আমাদের সদাই করতে হয় বেঁচে থাকার জন্য, খাবার জিনিসপত্র কিনতে হয় বেসিক নিডের ভিতরে। এখন যে গ্লোবালি শিক্ষা ব্যবস্থাটা এখন আমরা অনলাইনে করতে পারি, কিন্তু বাংলাদেশের অর্থসামাজিক বা পারিবারিক ব্যবস্থায় সবার একটা করে কম্পিউটার বা স্মার্টফোন কেনার কিন্তু সক্ষমতা নেই। আমি আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে যদি কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন অনেকগুলো বিনোদন কেন্দ্রগুলো যদি খোলা থাকতে পারে, তাহলে স্কুল খোলার একটা সমস্যা কিসে? স্কুল আপনি যদি স্কুল খোলা রাখেন, যে সপ্তাহে আপনি তিন দিন খোলা রাখতে পারেন, পাঁচ দিন খোলা রাখতে পারেন, কিন্তু এখানে কি আমাদের সকল ছাত্রছাত্রীরা একত্রে গ্যাদারিং হচ্ছে, আপনার কমিউনিটি বা যে অন্য অন্য বিষয়, ওখানে একটা সীমিত সংখ্যক মানুষ একটা স্পেশাল ওকেশনে জড়িত হচ্ছে। কারণ আমাদের রিক্রিয়েশনেরও দরকার আছে, আমরা সব কিছু বন্ধ করে দিতে পারি না, কিন্তু স্কুলটা একটা চলমান প্রক্রিয়া। তবে প্রিকশন হিসাবে ছাত্রছাত্রীদের জন্য এটা বন্ধ রাখা আমি পজিটিভ হিসাবেই নিই। এটা যে বাংলাদেশের ক্ষেত্রে তা নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং ইউরোপের দেশগুলোতেও অনেক স্কুল বন্ধ করার চিন্তা ভাবনা চলছে, যেগুলো চালু হয়েছে। অনেকগুলো পরিকল্পনা হাতে নিতে পারে, যেমন হতে পারে যে তিনটা শ্রেণীতে ভাগ করে তাদের ক্লাস হবে, সপ্তাহে দুই দিন ক্লাস হবে। যেমন একটা একটা শ্রেণীকক্ষে যদি 100 স্টুডেন্ট থাকে, সেক্ষেত্রে দুই দিন ক্লাস হবে 33 জনের, দুই দিন 33 জন, এইভাবে ভাগ করে কিন্তু সামাজিক দূরত্বটা বজায় রাখতে পারে। এখন আমাদের দেশে যে শিক্ষা উপকরণ, যে আমাদের যে স্কুলগুলোতে যে স্পেসগুলো আছে, ধরুন ক্লাস 7-এর শিক্ষার্থীদের তিন ভাগে ভাগ করে দিলেন, 8-এর তিন ভাগে ভাগ করে দিলেন, কিন্তু এন্ড অফ দ্য ডেতে গিয়ে এটা কভার হয় না, এবং এই যে ভাগ থেকে এটা সরায় পড়তে পারে। আর আমাদের যে ধরেন প্রাইমারি থেকে মাধ্যমিকের যে ছাত্রছাত্রী, তারা তো একটা উঠতি বয়স, এই ক্ষেত্রে স্কুলে আসলে তাদের সামাজিক দূরত্ব, একটা বন্ধুর সাথে বন্ধু দেখা হবে, তখন সামাজিক দূরত্বটা থাকে না, বেশিক্ষণ থাকে না। এই জন্য বিভিন্ন বিষয়গুলি সরকার চিন্তা করে যে একটা লটারির মাধ্যমে যে ভর্তি পরীক্ষা নিছে, হয়তো বা এটা মেধার জন্য ভালো না, মেধার বিকাশের জন্য ভালো না, এবং এটা একটা সাময়িক একটা ব্যবস্থা, এটা স্থায়ী কোনো ব্যবস্থা না। এটি এই প্যান্ডামিকের কারণে, মহামারীর কারণে সরকারকে আমাদের ভালোর জন্যই নিতে হয়েছে। এবং একটা স্কুলে এখন লটা সবসময় তো মেধাবীরাই তাদের ভর্তি পরীক্ষার ভিতরে অংশগ্রহণ করে একটা তাদের স্থানটা দখল করে নেয়, এবার সরকার তাদের ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আসতে চাচ্ছি জনাব রহমান বক্তা চৌধুরী আপনার কাছে, যে অনেকদিন ধরেই সরকার একটা বেকায়দার মধ্যে পড়ে গিয়েছিল যে এই যে স্কুল খোলা না খোলার বিষয়টা নিয়ে, এবং তাদেরকে নতুন শ্রেণীতে কী কোন প্রক্রিয়াতে তাদের ভর্তি নেবেন, এবং এসএসসি এবং এইচএসসির মার্ক কীভাবে নির্ধারণ করবেন। তো পরিশেষে একটা সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন যে সকল শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে তারা লটারির আশ্রয় নেবেন। তো এই প্রসঙ্গে আপনার সাথে কথা বলতে তার আগে আমি একটি কল নিয়ে নিচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলুন। শেখ তাহির বলছিলাম। জি জি, ধন্যবাদ, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন না, আমার একটা মতামত। জি বলেন। এই স্কুলে বাংলাদেশের স্কুল বন্ধ রাখার কারণ আপনি জানতে চাইছেন। আমার মতে এটা ভালোই হয়েছে। এই দেশে দেখেন স্কুল খোলায় আক্রান্ত কতটা বেড়ে গেছে। এখন সরকার এই দেশের স্কুলটা বন্ধ না কইরা ভালনারেবল মানুষদেরকে বিপদে ফেলে দিয়েছে। এই বাচ্চাদের কোনো এফেক্ট হবে না, ওরা বুঝবেও না, কিন্তু নিয়ে আসবে বাসাতে। বাসায় আইনা গ্র্যান্ড প্যারেন্টসকে প্যারেন্টসকে আক্রান্ত করতেছে। তো এই স্কুলটা বন্ধ রাখায় ভালোই হয়েছে। আগে বাঁচি তারপরে লেখাপড়া,
জি বাতলে তো লেখাপড়া করবে। জি ধন্যবাদ দর্শক আপনার মতামতের জন্য। জি ধন্যবাদ। জি রোমান ভক্ত চৌধুরী আপনার কাছে ওনার কথা ধরেই আসি। উনি বলছিলেন যে কি যে স্কুল বন্ধ থাকাই ভালো। জি এটা আসলে পৃথিবীর এক এক জায়গায় এক এক রকম, মানে ভৌগোলিকভাবে সব জায়গায় একরকম না এবং অর্থনৈতিকভাবে সব দেশ একরকম না। সুতরাং এখন হচ্ছে কি যে এই দেশের কথা ধরুন যে এই দেশে আপনাকে সব কিছু কিন্তু সরকারকেই দায়িত্ব নিতে হয়। জি ধরুন বাচ্চাদের স্কুলে স্কুল বন্ধ করে দেওয়া হলো, বাচ্চারা ঘরে থাকলো, তো বাচ্চারা ঘরে থাকলে হয় কি যে স্বাভাবিকভাবে দুষ্টুমিটা বেশি হয় ঘরের মধ্যে, প্যারেন্টসরা একটু মানে একটু ইয়ে থাকেন, কষ্টে থাকেন, বা বাসার ভিতরে বিভিন্ন ধরনের মারামারি এটা ওটা উটকু ঝামেলা কিন্তু বাড়তেই থাকে, কারণ তাদের তো আর কোনো কাজ নেই। সুতরাং এটা যেটা হয় উঠতে উঠতে বসে এটা এটা একটা ইন্টারনাল বিষয়। হ্যাঁ না, যখন আপনি আপনি সবগুলো ছেলে মেয়েকে আপনি বাড়িতে রেখে দিচ্ছেন, স্বাভাবিকভাবেই এরা এদের সাথে মিক্স হচ্ছে, কোথাও না কোথাও তারা মিক্স হচ্ছে, অন্যরকম মানে পড়ালেখার বাইরে গিয়ে তারা অসামাজিক কার্যকলাপেও তারা লিপ্ত হতে যাচ্ছে, এরকম অনেক রিপোর্ট আছে। তো হচ্ছে কি এই দেশের সরকার সেটাকেও সামলাতে হবে। আজকে একটা পারিবারিক কলহ তৈরি হলো এই ঘটনার কারণে, সেটাও কিন্তু সরকারকেই সামলাতে হবে। মারামারি হলো, রক্তপাত হলো, তাকে হাসপাতালে যেতে হবে, ওই খরচটাও কিন্তু সরকারকেই দিতে হবে। সুতরাং এদেশের যে বিষয়গুলো হচ্ছে যে সব একেবারেই এক্সট্রিম কোনো পয়েন্টে না গিয়ে এই মিক্স অ্যান্ড ম্যাচের মাধ্যমে এদেশের সবগুলা বিষয়কে আস্তে আস্তে নেওয়া হচ্ছে। আর বাংলাদেশের বিষয়টা আসলে অন্যরকম, আমরা যেহেতু বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশের কথা বলতেই হয়, বাংলাদেশের বিষয়টা অন্যরকম। বাংলাদেশের সরকার হচ্ছে ভিন্নভাবে আসা, যেটা সরাসরি বললে যে ভোট, জনগণের ভোট না পেয়ে এসেছে তারা, জনগণ ভোট দেয়নি তাদেরকে। সুতরাং জনগণের কী হবে না হবে তাদের আসলে খুব একটা ভিতরে কাটে না, কারণ তার জনগণ থেকে নিয়ে আসেনি। এখন ঘটনা হচ্ছে লেখাপড়ার অনেকগুলো অ্যাসেসমেন্ট আছে, আপনি শুধুমাত্র ওই অটো পাস কিংবা ওই লটারির মাধ্যমে দিলে তাতে তো আপনার শিক্ষার মানটা তো আপনি বাড়লো না, আপনাকে তো একটা মানে রাখতে হবে। যেই দুইটা ব্যাচ বা তিনটা ব্যাচ বা যে ব্যাচগুলো আজকে যে ক্লাসগুলো তারা অতিক্রম করছে, তারা যদি ওই ক্লাসের শিক্ষাটা না পায় তাহলে আপনি চিন্তা করুন কতগুলো মানুষ মানে ইয়ে হয়ে যাবে, নিচে নেমে যাবে। সুতরাং অল্টারনেটিভ রুটটা আমাদেরকে বের করতে হবে লেখাপড়ার। ধরুন অনগোয়িং অ্যাসেসমেন্ট যেটা আছে আপনি সেটা করতে পারেন, কিংবা বাচ্চাদেরকে আপনি অ্যাসাইনমেন্ট দিতে পারেন, যেটা দেওয়া হয়েছে এটারও অবশ্যই অনেক খারাপ ইয়ে তৈরি হয়েছে, বাট এটাকে নিয়ে আসতে পারেন। কারণ আপনার হচ্ছে কি যে তাদেরকে আসলে অন্য কোনো দিকে ঝুঁকার সুযোগ দেওয়া যাবে না, কারণ অনেকগুলো বাজে এলিমেন্ট আছে আমাদের সমাজে এখন চলে যাওয়ার জন্য, মোবাইল তো একটা আছে হাতে, তারপর অন্যান্য অনেক বিষয় আছে। সুতরাং আমার মনে হয় যে সরকার এই বাচ্চাদের বিষয়ে খেয়াল নিতেই হবে, কারণ আজকে যারা বয়স্ক তারা কাল কিছুদিন পরে হয়তো মারাই যাবে, আমরা হয়তো একদিন মারাই যাব, কিন্তু যারা উঠতি বয়স তাদেরকে আমাদের ইয়ে করতে হবে, রক্ষা করতে হবে সব দিক দিয়ে, স্বাস্থ্যের দিক দিয়েও এবং লেখাপড়াটাও যাতে ঠিক রেখে। তো আমার মনে হয় যে সরকারের এই ধরনের কিছু প্ল্যান করা উচিত। ধন্যবাদ আপনাকে। আমি আসতে যাচ্ছি জনাব ইউসুফ শেখ আপনার কাছে। আমরা দেখেছি যে গত 5ই নভেম্বর থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের যে নির্বাচন, সেই নির্বাচনে জো বাইডেন তিনি বিজয়ী হয়েছেন এবং তিনি আজকে একটি বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রই বিশ্বকে নেতৃত্ব দেবে, এবং তিনি এটাও বলেছেন যে এই শতাব্দী হবে যুক্তরাষ্ট্রের, এবং তিনি তিনি আরও বলেছেন যে যুক্তরাষ্ট্র পুনরায় আবার বিশ্ব নেতৃত্ব দেবে। আমি এই বিষয়ে কথা বলবো আপনার কাছে, তার আগে একটি কল নিয়ে নিয়েছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলেন। জি আমি মনায়ন খন্দক। জি ধন্যবাদ। আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা আমি স্টুডিও করতে স্টুডিওতে করতে চাইছিলাম। জি স্টুডিওতে কথা বলছেন আপনি? আমি কি লাইভে কথা বলছি? জি আপনি লাইভে কথা বলছেন। আচ্ছা, আমি থ্যাংক ইউ ভাই, আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে। জি ধন্যবাদ। অনুষ্ঠান করা উচিত। জি আমার প্রশ্ন হলো যে একটু আগে যে ভাই বললো, জি আসলে আপনাদের টপিকটা খুব ভালো ছিল, খুব সুন্দর, ভালো লাগছিল, কথা খুবই ভালো ছিল, ডিসকাশন সুন্দর। ভাই যে বললো পলিটিক্যাল একটা কথা যে বললো, যেটা সেটা হলো যে বাংলাদেশের সরকার নির্বাচিত না, ভোটের মাধ্যমে আসেনি, এখানে কিন্তু একটু বিতর্কিত করে ফেলো প্রোগ্রামটাকে, ঠিক আছে? ওনার কাছে প্রশ্ন থাকবে যে কেন এই বিতর্কিত করলো না, এটা এটা কেন এই কথাটা, এটা এটা তার ব্যক্তিগত কিংবা মতামত থাকতেই পারে। আমি বলতেছি যেখানে বাংলাদেশ গভর্নমেন্টকে সারা বিশ্ব স্বীকৃতি দিচ্ছে, ভোটের মাধ্যমে আসো তার যেভাবে আসুক তারা আসতে, জি
সেখানে একটা প্রোগ্রামে সে বললো যে তারা ভোটের মাধ্যমে নির্বাচিত না, যেখানে শিক্ষামন্ত্রী যে কথাটা বলছে, আমি বলি লেট মি ফিনিশ, জি 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 বলেন। এখন শিক্ষামন্ত্রী যেই ডিসিশনটা নিচ্ছে, জি, এটা আসলে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন লোকের সাথে কথা বলে বা গভর্নমেন্টের সাথে কথা বলে কিন্তু ডিসিশনটা নিচ্ছে। আমি মনে করি যে আগে হলো আমার বাচ্চা, তারপর হলো আমার শিক্ষা। জি, আমি এদেশে বসবাস করি, আমার মেয়েকে আমার ছেলেকে স্কুলে দিচ্ছি না, কারণ আমি মনে করি যে আমি এডুকেশন ইজ বেটার নট বেটার দেন লাইফ। জি, আমার লাইফ আগে, তারপরে এডুকেশন। জি, এখন বাংলাদেশ গভর্নমেন্ট যে ডিসিশন নিয়েছে আমি মনে করি খুব ভালো ডিসিশন। জি, কারণ আমাদের দেশে এমনিতে মানুষ কথা শুনে না, এমনিতে মানুষ কথা শুনে না, মাস্ক পরে না। আর যদি স্কুল ইউনিভার্সিটি খোলা থাকে বা ভর্তি পরীক্ষা যদি সরাসরি যায় দিত, আমরা কথা বলবো অবশ্যই, আমাদের অতিথিবৃন্দ এই বিষয়ে তারা কথা বলবেন। ধন্যবাদ আপনার কলের জন্য। জি, যুক্তরাষ্ট্রের যে নির্বাচন, তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দেবে, এবং তিনি এটাও বলেছেন যে যুক্তরাষ্ট্র পুনরায় বিশ্বকে নেতৃত্ব দেবে। তো এই পুনরায় বলার কারণটা কি? তার মানে কি এর আগে কিছুদিন কি অন্য কোনো কান্ট্রি যুক্তরাষ্ট্র যে মুরলিপনা, জি, যে মাতব্বরী যে একটা ভাব, জি, এটা ভাটা পড়েছে। কি কারণে ভাটা গুলো? কারণ পূর্বের সূর্য পশ্চিমের। আচ্ছা, এখন বিশ্বে যে যে মুরলি যে তত্ত্ব, এটার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত নাই। যুক্তরাজ্য সে নেতৃত্ব দিবে যুক্তরাজ্যের, যুক্তরাষ্ট্র দিবে তার, চায়না দিবে চায়নার, বাংলাদেশ দিবে বাংলাদেশের নেতৃত্ব। যুক্তরাষ্ট্র বলতে পারে যে আমরা পৃথিবীটাকে যৌথভাবে সুন্দর করে সাজাবো, জি, সামনের পৃথিবী আরো সুন্দর হবে। জি, না, তিনি এই বিষয়গুলো বলেছেন, কিন্তু তার যে সে যেভাবেই বলুক, সে যে প্যাটার্নে কথা বলছে, এটার আরেকটা অন্তর্নিহিত অর্থ থাকে। জি, আমরা এই প্রসঙ্গে কথা বলতে তার আগে আমি একটা কল দিয়ে দিচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমরা তো কলারকে হারিয়ে ফেলছি। জি, যে প্রসঙ্গে কথা বলছিলাম, বাংলাদেশ কেন যুক্তরাজ্যের মুরলিপনা মেনে নেবে, যুক্তরাজ্য কেন যুক্তরাষ্ট্রের মুরলিপনা মেনে নেবে, মানবে না। তারা একত্রিতভাবে যৌথভাবে আগামীর পৃথিবীর জন্য কাজ করবে। এবং জো বাইডেন যে বলে, আপনি যেটা বললেন যে আমরা আগামীতে নেতৃত্ব দেবেন, হ্যাঁ, এটা ইনডাইরেক্টলি তাই সে মিনিং করছে যে নেতৃত্ব। অনেকগুলো কলার ওয়েট করছেন, আমরা একটি কল নিয়ে নিচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি বলুন। আমি আপনার অবগতির জন্য একটা বলছি, সেটি হচ্ছে তিনি বিএনপির কেউ না, তিনি হচ্ছেন একজন সাংবাদিক। তিনি তার ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তিনি তার প্রেডিকশন থাকতেই পারে, তিনি সেটা বলতেই পারেন। জি, আপনার প্রশ্নটি বলুন। ওনার মতামত সাংবাদিক হিসাবে হলে উনি নিরপেক্ষভাবে বলবেন, উনি যদি সত্যিকারের সাংবাদিক হন তাহলে নিরপেক্ষ মতামত দিবেন, কিন্তু উনি একটা দলের সাংবাদিকের জন্য উনি কথাটা বলছেন এইরকম। শুনেন, আমি কি বলতে চাই, আমরা তো অনেক বয়স হয়েছে, বুঝছেন, পাকিস্তানের আমলে জন্ম, মুক্তিযুদ্ধের সংগঠক ছিলাম। এখন আমরা তো কোনোদিন দেখি নাই আর কোন সরকার এই সরকার থেকে ভালো কিছু করতে, দেশের জন্য করতে, মানুষের জন্য করতে আমরা দেখি নাই, সবাই নিজের পকেটের জন্য। জি, ধন্যবাদ আপনাকে। জি, আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, যুক্তরাজ্যে যেটা বিরত একটা গণতান্ত্রিক জয় হয়েছে, এবং আমি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাবো, সে তার নির্বাচনী ফলাফল মেনে নিচ্ছেন। জি, এবং গণতন্ত্রের সাথে জো বাইডেন যে কথাটা বলেছেন এটা যায় না। গণতন্ত্রে প্রত্যেকটা দেশ সার্বভৌমত্ব, সে তার নেতৃত্ব দিবে, সে বিশ্বকে নেতৃত্ব দিবে কেন? বিশ্বকে যদি বিশ্বের কোনো ক্রাইসিস দেখবে, রাষ্ট্রপুঞ্জ, ইউনাইটেড নেশন, যদি কোনো ক্রাইসিস হয় যে রাষ্ট্রপুঞ্জ আছে তারা দেখবে, পৃথিবীর সকল দেশ মিলে দেখবে, একটি দেশের খবরদারি, এটা গণতন্ত্র পরিপন্থী, এটা একনায়কতন্ত্র, বিশ্বের জন্য একটা একনায়কতন্ত্র হয়ে যায়। আচ্ছা, না, তিনি যে আরেকটি কথা বলেছেন যে পুনরায় কথাটি, তার মানে এর আগে অন্য কোনো দেশ নেতৃত্ব দিয়েছে? আমি এই প্রসঙ্গে আসছি, আবারও আসছে, তার আগে আরেকটি কল নিয়েছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমরা তো কলারকে হারিয়ে ফেলছি। জি,
জো বাইডেন পুনরায় বলার কারণটি কি? পুনরায় নেতৃত্ব দিবে, জো বাইডেনের দলকে জো বাইডেন এক ধাপ এগিয়ে নিয়ে গেল, যে দলের নেতৃত্বে জো বাইডেন আছে এবং তার যেটা বলে আন্তর্জাতিক খ্যাতি বাড়ানোর জন্য, যুক্তরাজ্যকে এক ধাপ আগে নেওয়ার জন্য সে এটা আগেই একটা ডায়লগ থ্রো করে দিল যে আমরা কাইন্ড অফ থ্রেট, আমি গণতান্ত্রিক বিষয়, আপনি মনে করেন এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজ? ডেফিনেটলি একটা স্ট্যান্ডবাজ। এবং তারা যে ডোনাল্ড ট্রাম্প বলেন, জো বাইডেন বলেন, অবশ্যই তার কান্ট্রির স্বার্থ সে অবশ্যই দেখবে, এই জন্যই তো তার জনগণ নির্বাচন করছে এবং এটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, এবং সে চাইবে আন্তর্জাতিক বিশ্বে ডোমিনেট করতে, সেটা বাণিজ্যিক হোক, পলিটিক্যাল হোক এবং অস্ত্র বিক্রিতেই হোক, তাদের তো অবশ্যই একটা এজেন্ডা আছে, জনগণের মুখোমুখি তাদের হতে হয়। জি জি, ধন্যবাদ আপনাকে। আমি জনাব রুমান চৌধুরী আপনার কাছে আসবো, তার আগে আমি একটি কল নিয়ে নিচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি জি, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলুন। জি, আমি তো আমার পরিচয় দিয়েছি ভাই। জি ধন্যবাদ, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হলো যে ওই যে একজন জার্নালিস্ট আইছেন টেলিভিশনে, উনি তো আইছেন জার্নালিস্ট হিসাবে, উনি যে বললেন যে সরকার ইলেকটেড সরকার নাই, আলোচনা করছিলাম যে যুক্তরাষ্ট্রের যে নবনিযুক্ত প্রেসিডেন্ট, তিনি এখনো দায়িত্ব নেননি, তার আগেই তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের বিশ্বকে নেতৃত্ব দেবেন এবং তিনি এও বলেছেন যে পুনরায় নেতৃত্ব দেবেন, তো এটা আপনার পারসেপশন থেকে আপনার কি মনে করেন? দেখুন, ট্রাম্পের আমলে যে জিনিসটা হয়েছে যে যুক্তরাষ্ট্র কিছুটা গুটিয়ে নিয়েছিল তাদের সব কিছু, এর একমাত্র কারণ হচ্ছে যে ট্রাম্প চাননি এই যুদ্ধ বা এইসব বিষয়গুলোতে জড়িত হয়, এগুলোকে কমিয়ে নিয়ে এসেছেন, তো অনেক জায়গা থেকে তিনি সৈন্য প্রত্যাহার করেছেন এবং তিনি আমেরিকা ফার্স্ট, মানে তিনি তার দেশকে আগে দেখবেন তারপর অন্য বিষয়, এভাবে তিনি সাজাচ্ছিলেন, কিন্তু এই 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 উপলক্ষে তিনি কাজও করে গেছেন। ঠিক আছে, তো কাজ করে যাওয়ার পরে এখন যুক্তরাষ্ট্রের যে বিষয়টি হচ্ছে যে তারা সারা বিশ্বে অস্ত্র ব্যবসা একটা তাদের আছে এবং এই অস্ত্র ব্যবসার মূল বিষয়টা হচ্ছে যে, মানে সূত্রপাত হচ্ছে যে বিভিন্ন জায়গায় একটা কেওস লাগিয়ে রাখা, মারামারি, রক্তপাত, তখন সেখানে অস্ত্র বিক্রি, মধ্যস্থতা করা, এইসব বিষয় আসলে তাদের অর্থনীতিটা একটু ফুলে ফেঁপে উঠে, এবং এটা যখন মানুষের টাকা হয়ে যায় তখন এরকম একটা ভাবসাব নেয় সবাই, তো যুক্তরাষ্ট্র সেই কাজটি করছে। যাই হোক, জো বাইডেন যে কথাটি বলেছে, জো বাইডেনের যে কাজটি করতে হবে এখন, যে একটা গ্যাপ তৈরি হয়েছে ট্রাম্পের মাধ্যমে সারা বিশ্বের এই বিষয়গুলো, সেই গ্যাপটা তাকে আগে ফিল আপ করতে হবে, এবং তিনি বুঝতে পারছেন যে ট্রাম্প যে কাজগুলো করেছেন তাতে যুক্তরাষ্ট্রের যে খবর, মানে কি বলে, খবরদারিত্ব যেটা, সেটা কমে এসেছে, কমে যাওয়ার কারণে পৃথিবীতে অন্যান্য বিভিন্ন শক্তিগুলো উঠে এসেছে। আপনি খেয়াল করলে দেখবেন যে কিছুদিন আগে আজারবাইজান এবং আর্মেনিয়ার যে যুদ্ধ, নাগরণ কারাবাখ নিয়ে যেটা যুদ্ধ হয়েছে সেখানে, কিন্তু আজারবাইজান এবং আর্মেনিয়ার প্রসঙ্গে আমি আসছি, তার আগে আমি একটি কল নিয়ে নিয়েছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম, আপনার কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি বলুন। আমি ইসলাম থেকে বলছি ভাই, না আপনাদের প্রোগ্রাম থেকে খুব ভালো লাগছে। জি, এই জন্য দুইজন আপনার প্রতিদিন আনছেন, তার প্রোগ্রামটা খুবই ভালো লাগে। জি, আর আপনারা চালাইয়ে দেখবেন। ট্রাম্পের এই গ্যাপ যেটা তৈরি করেছে সেটা বাইডেনকে ফিল আপ করতে হবে, এবং তাদের দেশের অর্থনীতির একটা বিশেষ অংশ আসে এই অস্ত্র ব্যবসা থেকে, আমরা জানি। আপনি খেয়াল করলে দেখবেন আমার সব অস্ত্রগুলো ম্যাক্সিমামই এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই কিন্তু বিক্রি হচ্ছে। হ্যাঁ, মধ্যপ্রাচ্য। তো একটা কথাতে ছিলাম যে ওই একটা শক্তি উঠে যাচ্ছে, যেমন আপনি তুরস্কের কথা ধরুন, তুরস্ক উঠে যেতে, ওইদিকে আবার রাশিয়াও কিন্তু চাচ্ছে যে তার ক্ষমতাটা ঠিক রাখা,
সুতরাং আমেরিকাকে সে ঢুকতে দিবে না। মাঝে মাঝে রাশিয়া এবং তুরস্কের মধ্যে থাকে বিরোধ থাকে, আবার দেখা যায় যে আমেরিকা সেক্ষেত্রে আপনার যেমন জাতিসংঘের যে স্থায়ী সদস্য 5টি দেশ, এই দেশগুলো তাদের যে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের একটা প্রভাব, তাদের বিস্তার করার একটা প্রবণতা তাদের মধ্যে থাকে, থেকেই থাকে। তো সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিশ্বের একটি পরাশক্তি, তো সেক্ষেত্রে বিশ্ব দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া দেশগুলো তারা ডমিনেট করে থাকে, তো সেই জায়গা থেকে বাইরের এই কথাটা বলতেই পারে। দেখুন, যুক্তরাষ্ট্র যে মানে দৃষ্টিকোণ থেকে কথাটি বলেছেন, বাইডেন যেটা বলেছেন, ভাই একটু আগে উল্লেখ করেছেন যে তার অন্তর্নিহিত বিষয়টা অন্যরকম, যে তিনি এক ধরনের হুমকি দিচ্ছেন এটা। হ্যাঁ, এরকমও হতে পারে যে তার কথার মধ্যে একটা প্রচ্ছন্ন হুমকি আছে যে আমরা আবার আসছি, যারা যারা মনে করেছো যে উঠে গেছো না আমরা নামিয়ে দেবো। তো এই ধরনের আচরণ কিন্তু এক ধরনের, আমি মনে করি যে একটা বেয়াদবি এটা আমার মনে। আন্তর্জাতিক বিশ্বে এক দেশকে আরেক দেশ নেতৃত্ব দিতে পারে না, এটা সার্বভৌমত্বে নষ্ট হয়, লঙ্ঘন হয়। সুতরাং আমার মনে হয় যে বাইডেন যে কথাটি বলেছেন, তিনি যদি এটা বলেন যে সারা পৃথিবীতে যে হাঙ্গার আছে, যে দুর্দশা আছে, সেগুলোকে তিনি মোকাবেলা করবেন সবাইকে এক করে নিয়ে, এই কথাগুলো বলে যদি তিনি বলতেন যে সামনের ইয়েতে যুক্তরাষ্ট্র এইভাবে নেতৃত্বে আসবে, তিনি যদি এই অস্ত্র প্রতিযোগিতার নেতৃত্ব দিতে আসেন, তাহলে তিনি একটা হুমকি দিয়েছেন। এবং আমার মনে হয় যে তিনি তেমন সুবিধা করতে পারবেন না, কারণ করোনা পরিস্থিতির কারণে পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতি, বিভিন্ন বিষয়গুলো, জনমিতি অন্যরকম একটা অবস্থায় শেপে আসছে। সুতরাং তারা বললেও সেটা আমার মনে হয় না, এটা এক ধরনের হুমকি দাবি, টাগ অফ ওয়ার যেটা। ধন্যবাদ। একটা জিনিস আমি ইয়ে করি, আমাকে অনেক কলার দুই তিনজন কলারের আমাকে আপনার প্রতি যে আপনি বলেছিলেন যে আনইলেক্টেড যে সরকারের বিষয়টি বলেছিলেন, তো এই বিষয়ে আপনার কোনো ব্যাখ্যা রয়েছে কিনা যে আপনি বলেছেন? দেখুন, গত দুটো টার্ম ইলেকশন জনগণের অংশগ্রহণ নেই, সেটা বিশ্ব মিডিয়ায় প্রকাশ হয়েছে, বিবিসি পর্যন্ত রিপোর্ট করেছে। হ্যাঁ, জনগণ গিয়ে ভোট দিতে পারে নাই। এখন ভোট দেওয়া যদি না হয়ে থাকে, তাহলে আপনি তারা ইলেক্টেড এটা বলবেন কিভাবে? না, ভোট যে একবার একটা ভোটও পড়েনি সেটা সেটা কিন্তু না। না, একটা ভোট পড়লে হবে না তো। এখানে জনগণ, আমি আপনি মানে আওয়ামী লীগ যে যিনি করেন, তিনি হয়তো বিএনপি বলে একজনকে সরিয়ে দিতে পারেন, কিন্তু আমি যদি বলি যে তিনি রাষ্ট্রের একজন নাগরিক, আমি একজন নাগরিক, আমাকে যদি ভোট দিতে গিয়ে বাধা দেওয়া হয়, একজন নাগরিককেও যদি বাধা দেওয়া হয় ভোট দিতে গিয়ে, তাহলে ওই ইলেকশন আমি মনে করি ত্রুটিপূর্ণ, এবং এটা হয়নি। হ্যাঁ, ত্রুটিপূর্ণ হতে পারে, কিন্তু যারা আমাকে বলছেন, আমি মনে করি যে তাদেরকে সরকারকে আপনি আনইলেক্টেড বলতে পারেন না। কেন বলতে পারেন না? সেই নির্বাচনে কিন্তু অনেক বড় বড় রাজনৈতিক দল কিন্তু অংশগ্রহণ করেছে। আমি বলি আপনাকে, সেসব দল থেকে অনেকেই কিন্তু নির্বাচিত হয়েছে, তারা নিজের দলের লোক দ্বারা ইলেক্টেড, এটা আমি বলতে পারি। অন্য যারা আছেন তারা কেউ ভোট দিতে পারেননি, যারা ভোট দিতে পারেননি তাদের তো তারা প্রতিনিধি না, তারা আওয়ামী লীগ দলীয় দল যারা করেন দলের প্রতিনিধি হিসেবে সরকার করছে। অন্য অন্য দলের প্রার্থীরা কিভাবে নির্বাচিত হলো? অনেকে কিন্তু নির্বাচিত হয়েছেন, আমাদের রাজনীতি যে বাংলাদেশে যে ইলেকশন ফার্স্ট টেন ইয়ার্সে এই ভোটে একটা তর্ক আছে, এই তর্কটা এটা সুশীল সমাজ থেকেও আসে এবং বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে এবং গণতন্ত্র এটা থাকবেই। এটা শুধু আমেরিকাতে অবশ্যই তর্ক আছে, আপনি ভারতে তর্ক আছে, বাংলাদেশে তর্ক আছে, পাকিস্তানে তর্ক আছে। হ্যাঁ, এই আমাদের গণতান্ত্রিক শাসনে বা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় কোনো নির্বাচনেই তর্কের ঊর্ধ্বে না। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে কোনোটাই তর্কের বাহিরে না। যে নির্বাচনটা অবশ্যই বিরোধী দলের অধিকার আছে, তারা নির্বাচন নিয়ে কথা বলবে, মিডিয়াতে বলবে, সমাজে বলবে, চায়ের কাপে বলবে, কিন্তু নির্বাচন নিয়ে তর্ক এক জিনিস, সরকার বৈধ অবৈধ আরেক জিনিস। বৈধ এবং অবৈধ, অবৈধ একটা আইনি প্রক্রিয়া যে আমাদের নির্বাচন কমিশন সরকারকে ডিক্লেয়ার দিয়েছে না তারা বিজয়ী দল, এবং আন্তর্জাতিক সম্প্রদায় কারা কেউ আওয়ামী লীগ থেকে এই বর্তমান সরকার থেকে মুখ ফিরিয়ে নেয় নাই বা অফিসিয়ালি বলে নাই যে তোমরা অবৈধ। না, আমি এখানে একটা ক্লারিফাই করি, আমি জানো বলে নাই যে তোমরা অবৈধ, অফিসিয়ালি নিউজ পেপারে বা কেউ বলে নাই, কিন্তু হ্যাঁ একটা তর্ক থেকে গেছে যে ভোটটা
ইতিহাসে অন্য অন্য সময় যেরকম সবাই আনন্দ বা যেটা আমরা বলি যে মিলন মেলার মতো যে ভোটটা হয় ওইটা অনুপস্থিত ছিল, কিন্তু এর জন্য কি বিরোধী দলগুলোরও দায়িত্ব আছে যে তাদের কর্মী তাদের মাঠে ওই অবস্থান তৈরি করা। এখন এই যে রিসেন্টলি যে ভোটগুলো হয় দেখা যায় যে তারা অনেক সময় নিজেদের যে প্রিজাইডিং অফিসার থাকে বা তাদের যে নিজস্ব লোকও বল দিতে হয় তাও দিতে পারে না। হ্যাঁ ঠিক আছে, ভোটের তর্ক আছে কিন্তু ওইটার ভিতরে তো তর্ক নেই। জি ধন্যবাদ আপনাকে, একটু ক্লারিফাই করে দিতে পারেন? আমাদের প্রোগ্রাম প্রায় শেষ, আপনি খুব সংক্ষেপে দর্শক তো। আচ্ছা, তিনি যেটা বললেন যে নির্বাচন কমিশনার ডিক্লেয়ার দিয়ে দিয়েছে তাহলে মানে এটা বৈধ, তাহলে আমি বলি আপনারা জানেন হয়তো ঢাকা ইউনিভার্সিটির কিছু শিক্ষক যারা প্লাগিয়ারিজমে ধরা খেয়েছেন এবং তাদের ডিগ্রি যেটা পিএইচডি ডিগ্রি বা অনেক উচ্চতর ডিগ্রি যেগুলো এগুলো বাতিল হওয়ার ইয়ে নেওয়া হয়েছে। তো যাকে ডিগ্রি দেওয়া হয়ে গেল তিনি কেন এখন বাতিল হচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে প্রসেসের মাধ্যমে নির্বাচন হয়, আপনি প্রসেসের প্রত্যেকটা জায়গা ঠিকমতো অ্যাচিভ করা হয়েছে কি না, অ্যাটেন্ড করা হয়েছে না সেটা আপনাকে দেখতে হবে। হ্যাঁ, আইনি বিষয় অবশ্য, আইনি বিষয় শুধুমাত্র যে কেউ নির্বাচনের ডিক্লেয়ার দিয়ে দিল সেটা হয় না, আইনি প্রক্রিয়া আপনার প্রত্যেকটা ধাপকে আপনি ইয়ে করতে হবে, জাস্টিফাই করতে হবে এবং এটা গ্রহণযোগ্য করতে হবে। যে ধন্যবাদ এই ক্ষেত্রে অবশ্যই, এই ক্ষেত্রে অবশ্যই যদি এই নির্বাচনকে অবৈধ বলতে হয় অবশ্যই বিরোধী দলকে কোর্টে যেতে হবে, সুপ্রিম কোর্টে, এবং এটা যেতে হবে নির্বাচন কমিশনের বিপক্ষে। কেন নির্বাচন কমিশন এটা বলেন এই নির্বাচন বিরোধী দল যেহেতু কোর্টে যায়নি তাহলে এটাকে অবৈধ বলা যাবে না? ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ আপনাদের দুজনকে। শুনুন, বিরোধী দলের বিষয় না, আমরা বলবো একজন নাগরিক হিসেবে সেটা আমার অধিকার। জি, অবৈধ দল বিষয় অবশ্যই আপনার বলার অধিকার আছে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক দেখছিলেন আয়ন জার্নাল, কথা বলছিলাম সারা বিশ্বের সংবাদ প্রবাহ নিয়ে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।